হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে এন সিস্টেমের মধ্যে পড়ছো তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ নিয়ে চলে এসেছি তোমরা স্ক্রিনে দেখে নাও ছয় চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা দেখে নাও বিএ বিএসসি বি কম বিসিএ সেমিস্টার ওয়ান এন সিস্টেম এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশ তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে ষোলোই এপ্রিল থেকে এক্সাম শুরু হচ্ছে কবে থেকে তোমরা অ্যাডমিট ট কার্ড ডাউনলোড করতে পারবে ছয়ই এপ্রিল থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদেরকে বলে রাখি ছয় থেকে মধ্যে তোমরা কিন্তু নিন্তুমিট কার্ডের কারেকশন করতে পারবে এটাই কিন্তু তোমাদের সুযোগ তোমাদেরকে বলে তোমরা ডাউনলোড করার পরে তোমাদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা ছ তারিখ থেকে ন তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডের কারেকশান করিয়ে নিতে পারবে এর জন্য তোমাদেরকে কী করতে হবে অবশ্যই তোমরা কিন্তু কলেজের সাথে যোগাযোগ করে নেবে সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কারেকশন করে দেওয়া হবে আর তোমাদেরকে বলে রাখি ষোলোই এপ্রিল থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এন সিস্টেমদের এক্সাম শুরু হচ্ছে তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে রিভাইজড নোটিস কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এক্সামিনেশানের শিডিউল কিন্তু চেঞ্জ করা হয়েছে এখনও পর্যন্ত নতুন রুটিন দেখোই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও কারণ তোমাদেরকে বলে রাখি ষোলোই এপ্রিল থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে বাট তোমাদের রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে আঠেরো তারিখের এক্সামে যে সাবজেক্টগুলি ছিল কুড়ি তারিখে গিয়েছে তোমাদের কিন্তু ভালো করে রুটিনটি বুঝে নেবে চলো অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও প্রথমে তোমরা কী করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে আসার পরে তোমাদের সামনে কিন্তু মেম্বার্স এরিয়া রয়েছে এক্সামিনেশান রুটিন রয়েছে রেজাল্টস রয়েছে ফর্মস রয়েছে তোমরা অ্যাডমিট কার্ডসের ওপর ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে দুটি ইংরেজি লেখা ভেসে উঠবে তোমরা কি করবে এনইপি সেম ওয়ান অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ডাউনলোড অ্যাডমিট এখানে কিন্তু চলে আসবে এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে দিয়ে সেম ওয়ানে ক্লিক করবে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি দেখে নেবে তারপরে তোমরা কী করবে ডাউনলোড করে নেবে আর তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা সেই অ্যাডমিট কার্ডে কালেকশন করতে পারবে ছয় থেকে নয় এপ্রিলের মধ্যে অবশ্যই তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমাদেরকে বলে রাখি অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না তাই অ্যাডমিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন তাই তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে আর সঠিক সাবজেক্টগুলি রয়েছে কিনা তোমরা ভালো করে দেখে নেবে আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরতি আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ